আজ শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে গ্রামের নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেল মাত্র 12 বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে আরামবাগের পশ্চিম কেশবপুর এলাকায়। জানা গেছে ওই শিশুর নাম সুরজ মল্লিক। এই দিন সকাল 11:30 নাগাদ 3-4 জন মিলে তারা নদীতে গিয়েছিল স্নান করতে। সুরজের দিদি জানিয়েছেন, ভাই হঠাৎ করে জলে তলিয়ে গেছে, একটা লোক কাছে এলেও সে কোনো সাহায্য করেনি, তারপরে ভাইকেও আর দেখতে পাওয়া যায়নি। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজারো গ্রামবাসীর ভিড় জমে যায়। খবর পেয়ে হাজির হয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এখনো চলছে তল্লাশি। সুরজের বাবা সহ পরিবারের লোকজন চরম উদ্বিগ্নের মধ্যে রয়েছেন। আজকে জমা বা জমা পড়তে যাবে বলে বেরিয়েছিলাম আমি, আমার দুটো ভাই আর ওর 3 জন মিলে যাচ্ছিলাম। যেমনি লাইফ মানে চান করতে নেমেছিলাম আমরা, এখানে চান করছিলাম, আমি ভয়ে যাইনি। ওরা 3 জন মিলে গিয়েছিলো, একটা ওর হাতে বাটি ছিল, ওই বাটি নিয়ে জল ফেঁকে ফেঁকে খেলা করছিল, বাটিটা হাত থেকে পড়েছে আর ও ফিসি মানে একটা ঢেউ এসে ওকে নিয়ে চলে গেলো। তারপরে মানুষকে ডেকেছিলাম, একজন এসেও ছিল কিন্তু সে সাহায্য করলো না। তুমি কোথায় ছিল? আমি এখানটাই ওই ওইটার কাছেই ছিলাম। তোমার স্নান করতে নেমেছিল? হ্যাঁ। কে কে ছিল? আমি ছিলাম, আমার দুটো ভাই ছিল ছোট ছোট, আর ও ছিল। মোট 4 জন নেমেছিল। তোমরা কি সবাই পারে ছিলে? আমার 3 ভাই আছে, 3 ভাই বড় আর কি, আমি বড়, আর মেজ মেনা আছে, আর যিনি গাছে ছোট। তাই তো দীপ, মানে আপনারা কীভাবে কী জানলেন? মানে আমি বাজার গিয়েছিলাম, তো এসে ঘর ঢুকেছি, সেই মাত্র এইসব কেউ দিয়ে ভাইয়ের বয়স কত হবে? 12। পড়াশোনা করতো? হ্যাঁ। কোন স্কুলে? পড়াশোনা ছেড়ে দিয়েছিল তো? তোমার কথাবার্তা তেমন বলতে পারতো না বলে। এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল। আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোনো রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর ভাবে তৈরি করা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল। নির্ভেজাল, খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে। ঠিকানা: চাঁদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7811095419 অথবা যোগাযোগ করুন 9733572246 এই নম্বরে।